নমস্কার বন্ধুরা তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই আমার এবং আমার মায়ের চ্যানেল বঙ্গপাকশালা আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আমাদের বাঙালিদের মধ্যে ঘটি বাঙালের খাবারের ভেদাভেদ কিন্তু চিরকাল ধরে চলেই আসছে ঘটিদের প্রিয় চিংড়ি মাছ এবং বাঙাল প্রিয় কচুরলতি দিয়ে আজকে আমি তোমাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যা কিনা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এই রেসিপির জন্য আমি নিয়েছি কচুরলতি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেঁতুল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালো জিরে এবং নিয়েছি চিনি লবণ আর এখানে আমি তেজপাতা এবং মাঝারি সাইজের চিংড়ি মাছ দেখাতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম আমি প্রত্যেকটি উপকরণ পরিমাণ সহ নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে এখন আমার মা এই কচুল্যতি কিভাবে পরিষ্কার করে কাটতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রথমে এখানে কচুরলতিগুলো আমার মা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে তারপর কচুরলতির গায়ে এই কালো ছালগুলো বটির সাহায্যে খুব ভালোভাবে চেঁচে নিচ্ছে এখানে আমার মা কচুরলতিগুলো ডাটার আকারে বা এক আমলের সমান মাপের করে কেটে নিচ্ছে এখানে দেখো কচুরলতির গায়ে কিন্তু এই শুকনো ছালগুলো বা এই কালো ছালগুলো কিন্তু বটির সাহায্যে খুব ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছে তোমরা কিন্তু চাইলে এখানে ছুরির ব্যবহারও করতে পারো তবে ছুরির থেকে বেশি কিন্তু বটির সাহায্যেই কচুরলতি ছাড়ানো বা পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু সহজ হবে তবে এখানে কিন্তু খুব বেশি পুরনো বা শুকনো কচুরলতি ব্যবহার করলে চলবে না এখানে একখানা কচুরলতি কাটা হয়ে গেছে আমার মা তোমাদের আরও একটা কচুরলতি ছাড়ানো বা পরিষ্কার করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছে তোমরাও একইভাবে হাতের স্টেপগুলো ফলো করতে থাকো তাহলেই কিন্তু তোমরাও খুব সহজে বাড়িতে কচুরলতি ছাড়িয়ে নিতে বা পরিষ্কার করে নিতে পারবে প্রথমে এখানে কচুরলতিগুলো এক একটা আঙুলের মাপে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে তারপরে এই গায়ে শুকনো ছালগুলো বা কালো ছালগুলো বটির সাহায্যে কিন্তু চেঁচে কেটে পরিষ্কার করে দিচ্ছে তবে অনেক সময় কিন্তু কচুরলতি কাটতে বা পরিষ্কার করতে গেলে হাতে চলকায় তাই জন্য কিন্তু তোমরা সাবধানে কচুরলতিগুলো কেটে বেছে পরিষ্কার করে নেবে এখানে আমাদের কচুরলতি কাটা এবং বাঁচা হয়ে গেছে আর এই দিকে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি খোরসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ওজনে প্রায় এটা দুশো গ্রাম এখানে আমি দিয়ে দিলাম এক ছোট চামচ হলুদ গুঁড়ো এবং এক ছোট চামচ লবণ খুব ভালোভাবে লবণ এবং হলুদ গুঁড়োটা আমি মাখিয়ে নিলাম এখন প্রায় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ জল এখানে আমি আগেই বলেছি কচুরলতি যেমন পরিষ্কার করতে গেলে চলকায় তেমনই কিন্তু খেলে গলা চলকায় তাই জন্য কচুরলতিটা আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব জলটা আমি গরম করতে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম এক ছোট চামচ লবণ এবং এক ছোট চামচ হলুদ গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিলাম কেটে বেছে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো এখন আমি কচুরলতিটা বেশ খানিক জন্য ভাপিয়ে নেব তার জন্য আমি কড়াইটা চাপা দিয়ে দিলাম প্রায় মিনিট ছয়ের মতন হয়ে গেছে এখন আমি কড়াইয়ের চাপাটা খুলে দিচ্ছি এখানে কিন্তু জলটা অনেকটাই কিন্তু কমে এসেছে কচুরলতিগুলো ভাপানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে থেকে জলটা ঝাড়িয়ে নেব এখানে আমি কচুরলতিটা একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম এবং এর মধ্যে থেকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে আমি জলটা ঝাড়িয়ে নেব কচুরলতিটা আমি খুব বেশি ভাপাইনি নাহলে কিন্তু কচুরলতিগুলো গলে যাবে এখানে আমার জল ঝাড়ানো হয়ে গেছে এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাখিয়ে রাখা লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতন শক্ত হয়ে যায় তাই জন্য কিন্তু খুব বেশি এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজবো না এখানে এক থেকে দেড় মিনিটের মতন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও করা যায় তবে আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানিয়ে দেখাবো চিংড়ি মাছগুলো ভেজে তোলা আমার হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ভাজার কড়াই এবং তেলের মধ্যেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুল্লতিগুলো এখন আমি এই ভাপিয়ে রাখা কচুরলতিগুলো কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কচুরলতিগুলো ঘেটে যাবে তাই এখানে আমি কচুরলতিগুলো খুব বেশি নাড়াচাড়া করিনি প্রায় দু মিনিটের মতন কচুরলতিগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি কচুরলতিটাও ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কচুরলতি তোলা আমার হয়ে গেছে এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি এবং এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলের মধ্যে করলেই কিন্তু তবেই টেস্টটা ভালো আসে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং এক চিমটি কালো জিরে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিয়েছি এইদিকে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি এই এখন পেঁয়াজ কুচিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চিরে নেয়া পাকা লঙ্কা এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে প্রায় মিনিট দুয়েকের মতন হয়ে গেছে পেঁয়াজটা হালকা সোনালি করে ভাজা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চামচ রসুন কিমা এখানে আমি আদা বা রসুন বাটার কিন্তু ব্যবহার করিনি এখানে আমি রসুন কিমার ব্যবহার করেছি আরও প্রায় মিনিট দুয়েকের মতন এটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক ছোটো চামচ হলুদ গুঁড়ো এক বড়ো চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক বড়ো চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এক মিনিটের মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচুরলতিগুলো কচুরলতি কিন্তু একটু হরহরে প্রকৃতির হয় এখন আমি কচুরলতিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো একইভাবে আমি ভাজা চিংড়ি মাছটাও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেতে রেখে এটা বেশ খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে ভাজতে থাকবো প্রায় মিনিট দুয়েকের মতন এটা আমি ভেজে নিয়েছি এখানে আমি এক ছোট চামচ তেঁতুল হাফ কাপ জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে গুলে নিয়েছি এখন আমি গুলে নেওয়া তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবং সব কিছু স্বাদকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুই ছোটো চামচ চিনি খুব ভালোভাবে তেঁতুল জল এবং চিনিটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি এখন বেশ খানিক কণের জন্য নাড়াচাড়া করে ভাজতে থাকবো কচুরলতি খেলে কিন্তু গলা চলকায় তাই জন্য এখানে আমি তেতুল জলের ব্যবহার করলাম তবে তোমরা চাইলে কিন্তু লেবুর রসেরও ব্যবহার করতে পারো তবে তেঁতুলের ব্যবহার করলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে প্রায় মিনিট দুই তিনের মতন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি গরম গরম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার একদম তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু আমার চাইলে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর নতুন নতুন কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো